ভাগ্য বদলের আশায় মাদারীপুরের শত শত তরুণ নিজেদের তুলে দিচ্ছে মানব পাচারকারীর হাতে। গেল তিন মাসে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে লিবিয়ায় অপহরণের শিকার হয়েছেন কয়েকশো বাংলাদেশি। তবু থেমে নেই এই মরণ যাত্রা। সম্রাট হোসেনের রিপোর্ট। একমাত্র ছেলের জন্য মাদারীপুরের সুফিয়ার অপেক্ষা শেষ হবে না কোনোদিন। পলানের খালা একটা বয়স পাঠাইলো যে মা আমি যদি দুনিয়ায় বাঁচকে তাই কোনোদিন তোমার বই ফির গিয়ে ভূমধ্যসাগরে ভেসে ভেসে দূরদেশে ভাগ্য বদলানোর চেষ্টায় ছেলে রফিকুল পাড়ি জমিয়েছে অজানা ঠিকানায়। স্মৃতি বলতে রয়ে গেছে কিছু ছবি আর শেষ গন্তব্যের এই এক টুকরো মাটি। 27 লক্ষ টাকা পোলার পিছে গেছে। আরো যদি যাইতো তারপর যদি বাবাই বাঁচকে থাকতো। আমাকে অনেক মায়ের অন্যায় অত্যাচার করে, এ জায়গায় দালালে টাকা পয়সা দেয় না আমাকে। দালাল যেত ওই জায়গা থেকে টাকা পাড়ায় তাহলে আবার আমাকে কিছু কইতো না। এনে হারা কয় যে আমাকে টাকা পয়সা দেয় না, তবু কয়দিন আমরা খাওয়াম ই করুম। এনে অনেক অন্যায় অত্যাচার করে, মারপিট করে। রফিকুলের মতোই ইতালি যেতে গিয়ে লিবিয়ায় অপহৃত হন একই জেলার রাজুর উপজেলার সাগর ব্যাপারী। তিন মাস ধরে তার কোনো খোঁজ নেই। ইজি বাইক চালক বাবা দালালকে দিয়েছেন 19 লাখ টাকা, তবুও সন্তান পৌঁছায়নি স্বপ্নের দেশে। পর আবার কয়েকটি আরও টাকা লাগবে, তখন আমরা বাড়ি করবে স্কিয়া এই টাকা দিছি, তারে আবার দিছি ব্যাংকের মাধ্যমে, বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা টাকা দিছি। এখন আমার ছেলেপানেরও কোনো খোঁজ খবর নাই আর এই দালালেরও কোনো খোঁজ খবর নাই। ভাগ্য বদলাতে এই অঞ্চলের শত শত তরুণ নিজেদের মানব পাচারকারীদের হাতে তুলে দিচ্ছে। তাই ভয়ঙ্কর মৃত্যুঝুঁকি থাকার পরও থামছে না অবৈধ পথে ইউরোপ যাত্রা। সংশ্লিষ্টরা বলছেন এই মরণযাত্রা থামাতে রাষ্ট্রকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। অভিভাবকদের সচেতন হতে হবে যে তার ছেলের জীবনটি সবার আগে, তার আর একই সাথে রাষ্ট্র থেকে রাষ্ট্রের সম্পর্কেরও অবনতি হয় এইভাবে অবৈধভাবে গেলে। দেশের ভিতরে এই যে চক্রগুলো অপারেশনাল, তাদেরকে তো আমরা ধরতে পারি, তাই না? আমরা বিভিন্ন সময় দেখেছি যে দালাল কিছু ধরা পড়ে, 26 জন মারা গেছিলেন, কিছু দালাল ধরা পড়েছে, কিন্তু কিছুদিন পরেই আর এই সম্পর্কে কোনো খোঁজ পাই নাই। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে গেল তিন মাসে ইতালি যাওয়ার পথে লিবিয়ায় অপহরণের শিকার হয়েছে কয়েকশো বাংলাদেশি। তাদের উদ্ধারে মন্ত্রণালয়ে আবেদন করেছেন স্বজনরা। সম্রাট হোসেন, চ্যানেল 24, মাদারীপুর। সরকারিভাবে আমদানি করা সার গায়েব করে দিয়েছে বেসরকারি ঠিকাদার, আর তাতে আর্থিক ক্ষতি প্রায় 600 কোটি টাকা। সার আত্মসাতের এই ঘটনায় দুই মাসের মধ্যে দুদককে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে বিসিএসসি চেয়ারম্যানকে 20 জানুয়ারির মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সরকারিভাবে আমদানি করা 72,000 মেট্রিক টন রাসায়নিক সার বন্দর থেকে খালাসের পর গুদামে পৌঁছে না দিয়ে আত্মসাত করে পরিবহনের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পোটন ট্রেডার্স। এতে সরকারের আর্থিক ক্ষতি হয় 582 কোটি টাকা। প্রতিষ্ঠানটির মালিক সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান, তিনি আবার সার ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ দুদককে ঘটনাটি তদন্তের নির্দেশ দেন। দায়ীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে বিসিআইসির চেয়ারম্যানকে। বিসিআইসির চেয়ারম্যান যারা সার নিয়ন্ত্রণ করে ওনাকে 15 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন। এই 15 দিনের রিপোর্ট আগামী 20 জানুয়ারি মাননীয় হাইকোর্টে সাবমিট করতে হবে। দুর্নীতি ঠেকাতে দুদক ঠিক থাকলে সব ঠিক থাকবে বলেও মত দেন আদালত। দুর্নীতি দমন কমিশন কি করছে, তারা বিষয়টি জানে কি না, আদৌ জানে কি না? যদি জেনে থাকে তারা কি ব্যবস্থা নিয়েছেন, আর যদি না জেনে থাকেন তাহলে এখনই ইনকোয়ারি শুরু করার জন্য একটা নির্দেশনা দিয়েছেন এবং ইনকোয়ারি করে রিপোর্ট দেওয়ার জন্য 2 মাসের সময় বেঁধে দিয়েছেন। দুর্নীতির কোনো তথ্য পেলে সব প্রণোদিত হয়ে পদক্ষেপ নেয়ার কথা বলেন হাইকোর্টের ওই দ্বৈত বেঞ্চ। মাসুদ রহমান, চ্যানেল 24, ঢাকা। 11 জানুয়ারি বিএনপি শান্তিপূর্ণ অবস্থান করলে স্বাগত, নইলে কঠোর হবে সরকার। রাজধানী সড়ক ভবনে এ হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক ও জনপদ সমিতির 30তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিএনপির হাঁকডাক অশ্বডিম্বের মতো, তত্ত্বাবধায়ক সরকার ডেড ইস্যু। ওবায়দুল কাদের জানান
আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে, সরকার কোনো হস্তক্ষেপ করবে না। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, সরকার পরিবর্তন চাইলে নির্বাচনে আসতে হবে। প্রকৌশলীদের কাছে ওবায়দুল কাদের জানতে চান, একটি পরিবারের কত টাকা প্রয়োজন। হুমকি ধামকি, সরকার পতন, শেখ হাসিনা এসবকে ভয় পান না। শান্তিপূর্ণ অবস্থান স্বাগত জানায়, কিন্তু এটা সহিংস রূপ ধারণ করলে আমরা জনগণের জানমাল রক্ষায় সমুচিত জবাব দিতে প্রস্তুত। টাঙ্গাইলে চলছে সেনাবাহিনীর শীতকালীন মহড়া, এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। সহকর্মী হিরণ খান যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সেখান থেকে। হিরণ, মহড়া এখন কি চলছে এবং বিশেষ অতিথিদের মধ্যে কারা কারা আছেন? মামুন, গত 16 দিন, আসলে 19 তারিখ, ডিসেম্বরের 19 তারিখে এই মহড়াটি শুরু হয়েছে সেনাবাহিনীর, এবং সারা বাংলাদেশে কিন্তু আসলে এই মহড়া প্রদর্শন করেছে, প্রশিক্ষণ নিয়েছে সেনা সদস্যরা। আপনি দেখতে পাচ্ছেন, আজকে একটু আগে সেনাপ্রধান তিনি আসলে এই মহড়ার নেতৃত্ব দিয়েছেন সকাল থেকে, এবং একটু আগে তিনি এই মহড়ার সমাপ্তি ঘোষণা করেছেন। এবং দেখতে পাচ্ছেন যে সেনা সদস্যরা যারা এই মহড়ায় অংশগ্রহণ করেছিলেন তাদের উল্লাস, এবং তারা একটু আগে মহড়ায় শত্রুর মোকাবেলা করেছেন, প্রশিক্ষণ নিয়েছেন শত্রুর মোকাবেলা কিভাবে করতে হবে, আধুনিক যন্ত্রপাতি। আপনি দেখতে পাচ্ছেন এখানে ট্যাঙ্ক রয়েছে, এপিসি রয়েছে, ইনফ্যান্ট্রি টিমের সদস্যরা রয়েছে, আর্টিলারির সদস্যরা রয়েছে, আর্মাডের সদস্যরা রয়েছে, সিগন্যালের সদস্যরা রয়েছে। একটি যুদ্ধক্ষেত্রে যে ধরনের সেনা সদস্য দরকার, যে ধরনের সেনা মোতায়েন দরকার, সেই ধরনের সেনা সদস্য কিন্তু আজকে ছিল, এবং সকাল থেকে কিন্তু আসলে এই ট্যাঙ্ক দিয়ে এবং নতুন এপিসি দিয়ে সেনাবাহিনীর প্রধান, সেনাপ্রধান তিনি কিন্তু আসলে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন, এবং টানা 4 ঘন্টা শত্রুর মোকাবেলা করেছেন, এবং সেই শত্রুর মোকাবেলার যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ কিন্তু তারা নিয়েছেন। একটু আগে সেনাপ্রধান সাংবাদিকদের সাথে কথা বলেছেন, তিনি যেটা বলছিলেন যে আধুনিক বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে সেনাবাহিনীকে আরও আধুনিক করতে সকল ধরনের চেষ্টাই তারা করছেন, এবং আপনি জানেন গত 2012 সালে সর্বশেষ এই প্রশিক্ষণ হয়েছিল, টানা 2 বছর গত বছর এবং এই বছর এই প্রশিক্ষণ আবারও হলো, এবং এই প্রশিক্ষণ চলমান থাকবে এমনটি কিন্তু আমাদেরকে সেনাপ্রধান জানিয়েছেন। এবং এই প্রশিক্ষণের মাধ্যমে সেনা সদস্যদের সেনা সদস্যদের যে দায়িত্ব, যে কর্তব্য দেশের প্রতি, সেই কর্তব্য আরও বাড়বে বলে মনে করেছেন তিনি, এবং সাংবাদিকদের এই কথাও তিনি বলেছেন। এই ছিল টাঙ্গাইল থেকে আসলে সর্বশেষ তথ্য প্রশিক্ষণ, সেনা প্রশিক্ষণের। মামুন, ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইলে চলছে সেনাবাহিনীর শীতকালীন মহড়া, এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী হিরণ খান। খবরের পরের প্রসঙ্গে যাচ্ছে, হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কুয়াশা আর ঠান্ডা বাতাসে কষ্টের সীমা নেই দুস্থ ও অসহায়দের। গরম কাপড় কেনার সামর্থ্য না থাকায় আগুনের ওম নিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। মোমিনুল ইসলাম মোমিনের ক্যামেরায় জিনিয়া কবির সূচনা রিপোর্ট। কুয়াশা আর শহরের চিরাচরিত ধোয়াধুলোর মিশেলে তিলোত্তমা ঢাকা। তীব্র শীতের উপস্থিতি টের পাচ্ছেন রাজধানী সহ সারা দেশের মানুষ। ঠান্ডায় জুবুথুবু এমন জনজীবন কমই দেখা যায় এই যান্ত্রিক শহরে। ঠান্ডা হাওয়া অনেকের কাছে কাঙ্ক্ষিত হলেও সবচেয়ে দুর্বিষহ পরিস্থিতিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। একে ঠান্ডার প্রকোপে কর্মশূন্য দিন, তার উপর শীতের দাপটে ত্রাহি অবস্থা। গরম কাপড় কিনে শীত নিবারণ যাদের কাছে দুঃসাধ্য, ঝুঁকিপূর্ণ আগুনের পরশই তাদের পরম পাওয়া। আমরা গরিব মানুষ, কামাই রোজগার করতে পারতেছি না শীতের মধ্যে, কম্বল নাই, শীতের পোশাক নাই, এর লাগে ঘুরাঘুরা পায়ান, বিপদ হইলে কি হইবান, শীত করেন কি করবে মানুষ তো, শীত কাপড় চোপড় হচ্ছে না, দেখেন না 2-3টা পরাইছি, তারপরে শীতে কাঁপতেছে বাচ্চারা। কিন্তু জীবন তো থেমে নেই, কনকনে কুয়াশাকে দূরে ঠেলে এগিয়ে যায় জীবিকার সন্ধানে। এই সময়ে নদীপথে তীব্র হিমহাওয়ার কাছেও যেন হার মানে না যাপিত জীবনের প্রয়োজনগুলো। বাতাস খুব দেন না, থাকতে পারি অনেক পোশাক, তারপর শীতে থাকতে পারতেছি না, অনেক কষ্ট হইতেছে। 4-5টা দিন যে তো শীত করে, শীতের মধ্যে তো
পেশেন্টার উঠতে চায় না, আরো বুড়া মানুষ কিভাবে কি উঠবে। কিন্তু তাও দশ থেকে এখনো আড়াই ডিগ্রি বেশি আছে। তো আমাদের কন্ডিশন, আমাদের ফিলিং, যে আমাদের অনুভূতি হচ্ছে মাঝারি থেকে তীব্র শৈত্যের অনুভূতি, শৈত্যপ্রবাহের মতো। যদি শৈত্যপ্রবাহ 10 ডিগ্রি নিচে এবং 5-6 ডিগ্রি হতো বা 6-7 ডিগ্রি হতো, তখন এই ধরনের অনুভব করতাম। হাড় কাঁপানো শীতের কাছে হেরে যাওয়া নিতান্তই দুস্থ মানুষেরা এখন বিত্তবানদের অপেক্ষায়। হয়তো মনে মনে চাওয়া, কেউ আসুক না একটা কম্বল কিংবা গরম কাপড় নিয়ে। জলবায়ু পরিবর্তন যখন প্রভাব ফেলছে ঋতু বৈচিত্র্যে, ঠিক তখন দেরিতে হলেও শীত জেঁকে বসেছে তার আপন বৈশিষ্ট্যে। এটি যদিও সুসংবাদ, তবে দুঃসংবাদ হলো এই কনকনে শীতে বিপর্যস্ত সাধারণ মানুষ, যারা প্রতিনিয়ত খুঁজে বেড়াচ্ছে শীত থেকে বাঁচার উপায়। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। দর্শক, আপনাদের রাজধানীর শীত পরিস্থিতি জানাবো। এই মুহূর্তে কাউরন বাজারে আছেন সহকর্মী নীল মাহবুব, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। নীল, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দু একদিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে। আপনি সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় আছেন, কতটা প্রভাব বিস্তার করছে শীত জনজীবনে? মামুন, ধন্যবাদ আপনাকে। এবং এই মুহূর্তে যদি আকাশের কথাটা বলি, তাহলে সূর্যটাকে আসলে দেখা যাচ্ছে না, তবে সূর্যের অস্তিত্ব আসলে টের পাওয়া যাচ্ছে, কারণ কিছুটা কুয়াশা কাটিয়ে কিন্তু কিছুটা পরিষ্কার মনে হচ্ছে আসলে পথঘাট। এবং এই মুহূর্তে আমি যদি বলি যে সারাদিন, মানে সকাল থেকে এখন পর্যন্ত আসলে রাজধানী ঘুরে আসলে যেটি নজরে পড়েছে, আপনি নিশ্চয়ই গণপরিবহন দেখতে পাচ্ছেন। গণপরিবহনে আমরা লক্ষ্য করেছি যে গণপরিবহনের যে জানলাগুলো, সেই জানলাগুলো কিন্তু আসলে বন্ধ, কারণ শীতের যে বাতাসটা, সেই বাতাস থেকে বাঁচার কারণেই কিন্তু মানুষ আসলে খুব কর্মব্যস্ত, এবং তারা না থাকলে কিন্তু ঘর থেকে বের হচ্ছেন, এবং যারাও বের হচ্ছেন তারাও কিন্তু আসলে গণপরিবহন কিংবা গাড়ি ইউজ করছেন, ব্যবহার করছেন, যেন আসলে শীতের প্রকোপ থেকে বাঁচতে পারেন। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে কিন্তু সাধারণ মানুষ, যারা আসলে খেটে খাওয়া মানুষ। এবং এই মুহূর্তে আমার পাশেও কিন্তু একটি স্ল্যাব দেখতে পাচ্ছি, এবং সেই স্ল্যাবের মধ্যে কিন্তু শুধুমাত্র ছাই দেখতে পাচ্ছি এবং কিছু কাঠ কয়লা আমরা দেখতে পাচ্ছি। তার মানে রাতে আসলে এই পথে যারা ঘুমায় তারা কিন্তু এখানে আগুন জ্বেলে শীতটাকে কাটানোর চেষ্টা করেন, এবং তাদের জীবনটাই আসলে খুবই অতিষ্ঠ এই শীতের জন্য। এবং আবহাওয়া অধিদপ্তর বলেছে দুই একদিনের মধ্যে আসলে এই যে এখন যে তীব্রতাটা আছে, এই তীব্রতাটা কিছুটা কমতে পারে, তবে পুরোপুরি কমবে সে কথা তারা বলছে না, এবং এই মাসের মাঝামাঝিতে আবার তীব্রতা বাড়ার সম্ভাবনার কথাও কিন্তু তারা বলছেন। তবে পূর্বাভাস এই মুহূর্তে আমরা যতটুকু আকাশের চেহারা দেখছি তাতে মনে হচ্ছে যে দুই একদিনের মধ্যে এই কুয়াশা কেটে হয়তো বা আবার একটি মানে পরিষ্কার আকাশ হয়তো আমরা পেতে পারি, এবং যে শীতের তীব্রতা এখন আছে সেটা হয়তো কমে যেতে পারে, এবং তখন হয়তো সাধারণের যে নাজেহাল বা ভোগান্তি সেটা কিছুটা হলেও কমবে। তবে সাধারণ মানুষ আসলে বলছেন যে সরকারের দিকে চেয়ে আছেন, এবং যারা সামর্থ্যবান তাদের দিকেও আসলে চেয়ে আছেন যে এই শীতে যদি তাদের কাছ থেকে কিছুটা সহায়তা পাওয়া যায়। এবং আমরা যেটা দেখেছি ফুটপাতের যে কম দামি আসলে শীতবস্ত্রের যে দোকানগুলো, সেখানে আমরা উপচে পড়া ভিড় দেখেছি শীতবস্ত্র কেনার ক্ষেত্রে, তবে সে সামর্থ্য কিন্তু আসলে সবার নেই। তো সব কিছু মিলিয়ে কিন্তু শীতের প্রকোপে এই নগরবাসী কিছুটা নাজেহাল এবং কিছুটা ভোগান্তির শিকার। মামুন, ধন্যবাদ আপনাকে। রাজধানীর শীত পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নীল মাহবুব। এদিকে রংপুরে ঠান্ডাজনিত রোগে 7 দিনে 15 শিশু ও আগুন পোহাতে গিয়ে 2 নারী পুড়ে মারা গেছেন। রংপুর মেডিকেল কর্তৃপক্ষ জানায় মারা যাওয়া শিশুরা শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়ায় ভুগছিল। শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে 2 নারী মেডিকেলে চিকিৎসাধীন মারা গেছেন। এছাড়া গেল 7 দিনে শিশু ওয়ার্ড ও বার্ন ইউনিটে ভর্তি হয়েছে 300+ রোগী। দর্শক, এই মুহূর্তে আমরা রাজধানীর বাইরের শীত পরিস্থিতি জানাতে চাই আপনাদের। রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এবং পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের 2 সহকর্মী। শুরুতেই রংপুরের পরিস্থিতি জানবো সহকর্মী ফখরুল শাহিনের কাছ থেকে। ফখরুল, বিভাগীয় শহর রংপুরে হাসপাতাল পরিস্থিতি কেমন জানাবেন, এবং আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন সেটাও একটু জানাবেন। মামুন, আমি এখন আছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে। আমার পিছনেই 9 নম্বর ওয়ার্ড, এবং সেখানে আমি খোঁজ নিয়েছি। সেখানে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে প্রতিদিনই কিন্তু প্রায় 40-50 জন শিশু এখানে ভর্তি হচ্ছে, এবং 100-এর উপরেই শিশু কিন্তু ভর্তি আছেই আগে থেকেই। অর্থাৎ দেখা যাচ্ছে যে গড়ে প্রতিদিনই 150 জন করে শিশু একটি ওয়ার্ডে ভর্তি থাকে, কিন্তু এখানে বেড রয়েছে মাত্র 40টি।
তো প্রতিটি বেডেই দেখা যাচ্ছে যে 3 থেকে 4 জন শিশুকে রাখা হচ্ছে। এটি খুবই চাপ হয়ে যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন শুধু এই 9 নম্বর ওয়ার্ডে নয়, 10 নম্বর যে ওয়ার্ড আছে শিশু ওয়ার্ড, 4টি ওয়ার্ড, প্রতিটি ওয়ার্ডের অবস্থা কিন্তু একই। এবং আমরা খোঁজ নিয়েছি যে শীত যখন শুরু হয়েছে, শীত শুরু থেকে এই পর্যন্ত একটি ওয়ার্ডের চিত্র যদি বলি, সেখানে 165 জন শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ভর্তি আছে এবং 62 কিন্তু ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি আছে। এরকম প্রতিটি ওয়ার্ডেই কিন্তু শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়া আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা ভর্তি এবং প্রতিদিনই বাড়ছে, এবং সেই হিসাবে চাপও বাড়ছে। দেখা যাচ্ছে যে প্রতিদিন প্রায় 400 জনের মতো রোগী শিশু কিন্তু ভর্তি থাকে, সেই হিসাবে 120টি বেড রয়েছে। সুতরাং বাকি যে শিশুগুলো আছে তাদের নিয়ে কিন্তু খুব বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা দাবি করছেন যে এই বেড সংখ্যা যদি বাড়তো এবং রংপুরে আরেকটি শিশু হাসপাতাল উদ্বোধনের অপেক্ষায় আছে, সেটি যদি দ্রুত উদ্বোধন করা হতো তাহলে এই চাপ তাদের কমতো। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে আজকে রংপুরে তাপমাত্রা কিন্তু সকালে আমরা খোঁজ নিয়েছি, সকালের দিকে যখন কুয়াশাচ্ছন্ন ছিল 9 ডিগ্রি সেলসিয়াস ছিল, আস্তে আস্তে একটু বেড়েছে, 10-এর উপরে উঠেছে। এবং আবহাওয়া অধিদপ্তর বলছে যে এই শৈত্যপ্রবাহ, মৃদু শৈত্যপ্রবাহ কয়েকদিন ধরে চলতে পারে এবং এর কারণেই কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে এই রংপুর মেডিকেলে ভর্তি হচ্ছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, এটি কিন্তু বিভাগের সবচেয়ে উন্নত একটি হাসপাতাল এবং বিভাগের যে 8টি জেলা আছে সেই 8টি জেলার রোগীরা এই হাসপাতালে এসেই কিন্তু চিকিৎসা নিচ্ছেন। যেহেতু অন্য জেলায় তেমন আসলে উন্নত হাসপাতাল নেই। এবং আরেকটি বিষয়, এখানে কিন্তু বার্ন ইউনিটও রয়েছে, শীতে আগুন পোহাতে গিয়ে বা অন্য কোনো কারণে অগ্নিদগ্ধ হয়ে এখানে কিন্তু অগ্নিদগ্ধ রোগীর সংখ্যাও বাড়ছে। এবং আমরা জেনেছি যে গত 7 দিনে 2 জন নারীর কিন্তু মৃত্যু হয়েছে। এখনও কিন্তু হাসপাতালে ভর্তি আছে বার্ন ইউনিটে অনেক দগ্ধ রোগী এবং তাদের মধ্যে আশঙ্কাজনক রয়েছে। তো এই ছিল এখানকার সর্বশেষ। মামুন ফখরুল, ধন্যবাদ আপনাকে। রংপুর থেকে এবার আমরা যেতে চাই দক্ষিণ পশ্চিমাঞ্চলের আরেক জেলা যশোরে, যুক্ত আছেন সহকর্মী তহিদুর রহমান। তহিদ, দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজকে যশোরে নির্ধারণ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সেখানে রয়েছে, এখন পরিস্থিতি কেমন? বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা উন্নতি হয়েছে কিনা? মামুন, বেলা বাড়ার সাথে সাথে এখানে পরিস্থিতি আজকে কিছুটা চেঞ্জ হয়েছে। আমি কিছুক্ষণ আগে স্থানীয় আবহাওয়া অফিস থেকে খোঁজ নিয়েছি, এখানে এই মুহূর্তে 18 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করছে। এটার কারণ হিসেবে তারা বলছেন যে সূর্যের আলো, কুয়াশা সরে যে সূর্যের আলো দেখা দেওয়ার কারণেই এটা বেড়েছে। তবে শৈত্যপ্রবাহ কিন্তু এখানে এখনও আছে। এবং আপনি শুরুতে যেটা বলছিলেন যে আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস যশোরে ছিল সকাল পর্যন্ত, এবং এই সময়ে স্থানীয় আবহাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী কুয়াশার তীব্রতাও এতটা বেশি ছিল যে কুয়াশার দৃষ্টিসীমা ছিল 100 মিটার এবং বাতাসের আর্দ্রতা ছিল 98 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সব মিলিয়ে তীব্র শীত এবং ঘন কুয়াশায় সাথে শৈত্যপ্রবাহে স্থানীয় জনজীবন বিপর্যস্ত অবস্থা বিরাজ করছে গত কয়েকদিন ধরেই। এই পরিস্থিতি কিন্তু খুব একটা উন্নত হচ্ছে না, এবং এই কয়দিনে আমরা দেখেছি যে শীতের তীব্রতার কারণে মানুষজন বিশেষ করে খেটে খাওয়া মানুষজনের খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের মধ্যে শীত বস্ত্রেরও সংকট রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। একই সাথে অসুস্থতা, শীতজনিত অসুস্থতাও বাড়ছে। যশোর জেনারেল হাসপাতালের শিশু বিভাগের প্রধান, তার সাথে আমি কথা বলে যেটা জেনেছি যে আজকে এই মুহূর্তে 18 জন শিশু ভর্তি হয়েছেন শীতজনিত কারণে। তবে তিনি বলছেন যে ভর্তি রোগীর সংখ্যা কম হলেও প্রাথমিক চিকিৎসা নিচ্ছে তুলনামূলকভাবে অনেক বেশি হাসপাতাল থেকে, এবং এই অবস্থা বিরাজ করলে তারা শিশুদেরকে একটু সতর্ক অবস্থায় রাখার জন্য পরামর্শ দিয়েছেন। একই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে শীতের পরিস্থিতি মোকাবেলার জন্য তারা যথেষ্ট শীত বস্ত্র তাদের কাছে রয়েছেন এবং প্রতিদিন তারা দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করছেন। একই অবস্থা, এই আপনি জানেন যে এই অঞ্চল শীত সবজি প্রধান এলাকা, কুয়াশার কারণে কিন্তু সেই সবজির চাষও ব্যাহত হচ্ছে। এই মুহূর্তে সবজির দাম এমনিতে নেই, তারপরে যদি কুয়াশার কারণে সবজি নষ্ট হয় তাহলে অনেক ক্ষতির সম্মুখীন হবে চাষিরা, এটা মনে করছেন। এবং এই শীতের তীব্রতা যে কয়দিন থাকবে সেটা স্থানীয় আবহাওয়া অফিস কিন্তু বলতে পারছেন না। মামুন, এই হচ্ছে এখানকার শীতের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। সহকর্মী তহিদুর রহমান যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে যশোর থেকে। জানাচ্ছিলাম রাজধানীর বাইরে শীতের পরিস্থিতি। প্রাণ প্রকৃতি ধ্বংস হয় মানুষের দোষে যত্রতত্র প্লাস্টিক ফেলার মাধ্যমে, তাই মানুষের সচেতনতা বাড়াতে রাজধানী মহাখালীতে অভিনব এক আয়োজন। প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বোঝাতে প্রায় 1/2 কোটি বোতলে সাজানো হয় বিভিন্ন প্রতিকৃতি। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম সবুজ।
প্লাস্টিকের নিঃশেষ হচ্ছে প্রাণ প্রকৃতি, বিষে উঠছে প্রতিবেশ, সে অশনী বার্তার অসহায়ত্বই যেন জানান দিচ্ছে নিষ্প্রাণ এই মাছটি। রাজধানীর মহাখালীর টিএনটি মাঠে বেসরকারি সংস্থা বিডি ক্লিনের উদ্যোগে চলছে ব্যতিক্রমী এই আয়োজন, যেখানে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ফেলে দেয়া প্লাস্টিক সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে নানা প্রাণীর অবয়ব। এ যেন প্রকৃতির প্রতীকী প্রতিবাদ। সবচেয়ে বেশি সময় বেঁচে থাকে যে প্রাণী, তাও হারিয়ে যাচ্ছে এই ধরনি থেকে মানুষের দোষে, নির্বিচারে সাগরে নদীতে নানা বর্জ্য ফেলে। আমাদের পৃথিবীটা এত সুন্দর, কিন্তু এই পৃথিবীটাকে আমরাই নষ্ট করে দিচ্ছি, এটা বোঝা গেল। আমরা যে পরিবেশ দূষণ করছি এই কারণে ওদের বেঁচে থাকা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে, এখন আমাদের সচেতনতাই পারে ওদের বাঁচাতে। সিগারেটের ফিল্টার আপাতদৃষ্টিতে পচনশীল মনে হলেও তা সহজে মিশে না মাটির সাথে, যথাস্থানে যেন ফেলা হয় তা সে বার্তায় জানানো হয়েছে এই গাছের মাধ্যমে, যেখানে লেখা রয়েছে আমি গাছ, আমি অক্সিজেন হাব, আমারও তো আছে প্রাণ, এসব ফেলে দূষিত করো না মাটি, আমায় দাও গো পরিত্রাণ। আমাদের এখানে প্রায় 3 কোটি বা 5,000 কেজি সিগারেটের ফিল্টার রয়েছে, 45 লক্ষের উপর হচ্ছে প্লাস্টিকের বোতল রয়েছে, এছাড়াও 6 টনের অধিক পলি এবং চিপসের প্যাকেট রয়েছে। এই সমস্ত এলিমেন্টগুলো হচ্ছে আমাদের সদস্যরা সারা বাংলাদেশ থেকে প্রায় 1.5 মাসের পরিশ্রমে কালেক্ট করেছে। শুধু কি হতাশার কথা, দৃঢ় প্রত্যয়ে যাতে আমরা রক্ষা করি আমাদের চারপাশ, সে শপথের কথা বলা হয়েছে এই আয়োজন থেকে। 9 দিনব্যাপী আয়োজন শেষ হবে 7 জানুয়ারি। আয়োজকরা জানান, এখানে জড়ো করা প্লাস্টিক রিসাইকেলিং কোনো প্রতিষ্ঠানে দেওয়া হবে, তা পুনরায় যথাযথভাবে ব্যবহারের জন্য। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। কাল থেকে শুরু হচ্ছে বিপিএলের নবম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 2:30। ম্যাচ সামনে রেখে অনুশীলন করছে দলগুলো। নতুন মালিকানায় নতুন উদ্যমে আসর শুরু করছে সিলেট। দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, আছেন মুশফিকুর রহিমের মতো ক্রিকেটার, পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির হতে পারেন দলের নায়ক। চট্টগ্রামে তারকা ক্রিকেটার খুব একটা নেই, আফিফ হোসেন সুভাগত হোমদের উপর ভরসা রাখছে চ্যালেঞ্জার্স। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 7:15 বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স লড়বে রংপুর রাইডার্সের বিপক্ষে। নামে ভারে বিপিএলের সেরা দুদল। রংপুর রাইডার্সে আছেন সিকান্দার রাজার মতো পারফর্মার, দেশি কোচিং প্যানেল ও অধিনায়ক নুরুল হাসান সোহানকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছে দলটি। কুমিল্লা বরাবরের মতোই তারকা সমৃদ্ধ দল করেছে। লিটন দাস, মোস্তাফিজুর রহমান, দাওয়িদ মালানরা চলে ওঠার অপেক্ষায়। বিপিএলের উদ্বোধনী এখন মিরপুরে চলছে সংবাদ সম্মেলন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি প্রত্যেক বছরই এক ধরনের লিমিটেশন ফেস করি, আপনারা কি জানতেন যে এই লাস্ট 2 ইয়ার্সে যে করোনার জন্য আমরা যে চ্যালেঞ্জগুলো ফেস করেছি এটা আসবে। সো এরকম যে মানে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন জিনিস আসে, এটা কিন্তু এটাই হচ্ছে রিয়েলিটি। আর যেটা বলছেন যে DRS-এর কথা, যে অন্যান্য লিগ হওয়ার কারণে, ইটস নট অ্যাবাউট দ্য ডোমেস্টিক লিগস, ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ডোমেস্টিক লিগ দুগুলো সবগুলোই কিন্তু একসাথে চলছে। এখন এইখানে আমাদের অবশ্যই আমাদের একটা আমাদের যারা প্রোডাকশন টিম আছেন বা আমাদের যারা প্রোডাকশনের দায়িত্বে ছিলেন তারা হয়তো এটাকে লক করতে পারেননি, এবং সে কারণে আমাদের এই দায়িত্বটা তো অবশ্যই বিসিবির উপর আসবে। অবশ্যই উই ক্যান মেক ইট মোর অর্গানাইজড ওয়েতে আমরা হয়তো করতে পারবো পরবর্তীতে, এবং যেহেতু আমাদের এবছরের ফ্র্যাঞ্চাইজিগুলো ঠিক হয়ে গেছে, হয়তো এই ফ্র্যাঞ্চাইজিজ ঠিক করার চ্যালেঞ্জটা আগামীবার থাকবে না, এবং ফ্র্যাঞ্চাইজিজ ঠিক করার চ্যালেঞ্জটা একটা বড় চ্যালেঞ্জ। এটা ঠিক হয়ে গেলে কিন্তু তখন ফ্র্যাঞ্চাইজিরাও ওয়েল প্রিপেয়ার্ড থাকে এবং তারাও তাদের মতো করে বোর্ডের সাথে সমন্বয় করে কাজগুলো করতে পারবে। 11 জানুয়ারি কিছুই করতে পারবে না বিএনপি, সচিবালয়ে এ মন্তব্য করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। বলেন দলটি যাই করুক বৈধ সরকারের পতন ঘটাতে পারবে না। কর্মসূচি যতই দেখ, অবরোধ, তারপরে হরতাল, এইটা বৈধ সরকারের পতন ঘটাইতে পারবে না। 11 তারিখ না, আমি বলছি আগামী ডিসেম্বরের 11 তারিখ এবং জানুয়ারির 11 তারিখ পর্যন্ত এই সরকারই থাকবে। গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের পর বাতিল করতে পারবে না জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা।
সকালে এই রায় দেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। এতে সন্তুষ্টি জানিয়েছেন মুক্তিযোদ্ধাদের সন্তানরা। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2002 যেটা আছে, সেই আইনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতাতে তারা এইটা করতে পারেন না। গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদেরকে আবার সাবকমিটির মাধ্যমে যাচাই বাছাই করে তাদেরকে বাতিল করার এখতিয়ার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের নেই, এই মর্মে আজকে রায় দিয়েছেন। একাদশ জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আজ। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল 4টায় শুরু হবে এই অধিবেশন। বছরের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আজ উপস্থাপন করা হবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইনের সংশোধনী অধ্যাদেশ। বিকেলে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতাসহ কমিটির সদস্যরা এতে উপস্থিত থাকবেন। এ সভায় অধিবেশনের কার্যদিবস এবং সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হবে। বুয়েট ছাত্র ফারদিন হত্যা মামলায় গ্রেপ্তার আমাতুল্লাহ বুশরার জামিন শুনানি আজ। দুপুর 2টায় ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামানের আদালতে এ জামিন শুনানি হবে। গত 30 নভেম্বর এই আদালতে বুশরার জামিন আবেদন করেন তার আইনজীবী। আবেদন গ্রহণ করে শুনানির জন্য আজকে দিন ধার্য করেন আদালত। এর আগে ফারদিনকে হত্যা করা হয়েছে দাবি করে রামপুরা থানায় মামলা করেন বাবা নুরুদ্দিন। 10 নভেম্বর সেই মামলায় বুশরাকে গ্রেপ্তার করা হয়। 5 দিন রিমান্ডের পর কারাগারে আছেন বুশরা। পদ্মা সেতুর দুপাশে 500 মিটার অংশে বালু কাটার কাজ করছে সেতু কর্তৃপক্ষ। তবে নির্ধারিত সীমানার বাইরে অবৈধভাবে বালু তুলছে একাধিক প্রভাবশালী চক্র। এতে ভাঙনের কবলে পড়েছে আশপাশের এলাকা। শরীয়তপুর থেকে নূর আমিন রবিনের রিপোর্ট। একটি দুটি নয়, প্রায় অর্ধশত ড্রেজার দিয়ে প্রতিদিন বালু তোলা হচ্ছে পদ্মা নদীর বিভিন্ন অংশে। খোঁজ মিলেছে যার কোনোটি বৈধ নয়। অভিযোগ, বালু তোলার কাজে জড়িত শরীয়তপুর, মাদারীপুর ও মুন্সীগঞ্জের একাধিক প্রভাবশালী চক্র। পুলিশের দানো 500-700-1000 করে পুলিশের দন লাগে। এটা আমাকে লোকেরা বলতে পারে, আমরা বলতে পারবো না। এটা আমরা কিছু জানি না, আমরে এনে বালু কাটতে হয়েছে গাড়ি। অপরিকল্পিত বালু তোলায় ভাঙনের কবলে আশপাশের এলাকা, এরই মধ্যে পদ্মার পেটে গেছে কয়েক একর ফসলি জমি। এই তৎপরতা বন্ধে সম্প্রতি মানববন্ধনও করেছে স্থানীয়রা। আর এদের সবার পিছিয়ে এখানে স্থানীয় কিছু প্রবাসের লোক আছে, তারা এদেরকে শেল্টার দিছে, বিনিময়ে তারাও পয়সা পাচ্ছে। আমাকে মাটি রাইতে রাইতে কাটতে নিয়ে যায় বলগেটে, আমরা এখানে আইলে বাধা দিলে বন্দুকের ভয় দেখায়। এখন তো রেজাল্ট দেখালে আমাকে বাড়িঘর তো ভেঙে দিব গা, বর্ষালে তো বাড়িঘর আমরা টিকিট দেবো না। পদ্মা সেতু কর্তৃপক্ষের দাবি, অবৈধ বালু তোলার দায় তাদের নয়, আর ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আমার কাজ পুলিশ, এগুলো পুলিশ প্রশাসনের কাজ, নৌ পুলিশ আছে, কোস্ট গার্ড আছে, তাদের কাজ, ওদের কাজ তো না। আমার এই জুরিডিকশনের ভিতরে কোনো অকারণ ছিল আমি দায় দিত। প্রতি সপ্তাহে আমাদের এরকম কিছু অভিযোগ আসে এবং আমরা সেগুলোকে প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থান করার চেষ্টা করছি এবং এখানে আমাদের একেবারেই জিরো টলারেন্স। প্রতিদিন গড়ে 1.5 থেকে 2 লাখ ঘনফুট বালু তুলে বিক্রি করছে প্রভাবশালী চক্র। পদ্মা সেতু প্রকল্পের অংশ হিসেবে 2022 সালের জুনে সেতুর উভয় প্রান্তে বালু কাটার কাজ শুরু করে সেতু কর্তৃপক্ষ। অধিগ্রহণকৃত 500 মিটারের মধ্যে চলবে এই কাজ, অথচ তা চলছে নির্ধারিত সীমানার বাইরে অনুমোদনহীনভাবে। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর। তথ্য প্রযুক্তি খাতের অন্যতম উপাদান ল্যাপটপ কম্পিউটারের দাম দিনে দিনে বেড়েই চলেছে। ডলারের দাম বৃদ্ধির পাশাপাশি এলসির জটিলতায় বছর ব্যবধানে এগুলোর দাম বৃদ্ধি পেয়েছে 20-30%। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা, বিক্রিতেও এসেছে ভাটা, যা স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বড় ধরনের বাধা মনে করছেন খাত সংশ্লিষ্টরা। ডিজিটাল কিংবা স্মার্ট বাংলাদেশে নাগরিকদের জন্য কম্পিউটার সাক্ষরতা অপরিহার্য। করোনাকালে যা উপলব্ধি করেছে পুরো দেশের মানুষ। তবে প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ডিভাইসের দিকে মনোনিবেশ করা হলেও বছরের শেষ দিকে এসে তা প্রশ্নবিদ্ধ। ডলারের দাম বৃদ্ধি ও এলসি সংকটের কারণে আমদানি করা যাচ্ছে না যন্ত্রাংশ, আর তাতেই 20-30% দাম বেড়েছে ল্যাপটপ কিংবা পার্সোনাল কম্পিউটারের, ফলে বিপাকে ক্রেতারা।
আগে যেখানে 80,000 টাকায় একটা ল্যাপটপ কেনা যেত এখন ওটার দাম 1,20,000 এর উপরে হয়ে যায়। বাইরে থেকে কিনলে অবশ্যই প্রাইস একটু কম পাওয়া যায়, দেশে আবার ওই যে ট্যাক্স লাগে একটু এখানে একটু প্রাইস একটু বেশি হয়। যেন এগুলোর উপর একটু নজর দেয় ভালোভাবে, মনিটরিংটা খুব ভালোভাবে করে, যেন দামটা ছোট উদ্যোক্তা এবং স্টুডেন্ট অন্যান্য যারা আছে তাদের নাগালের মধ্যে থাকে। আমাদের ডলারে সবগুলো ইম্পোর্ট করা হচ্ছে, তো ডলারের প্রাইস বাড়ার কারণে এগুলোর দামটা বেড়ে যাচ্ছে। কাঁচামালের আমদানি কমে যাওয়ায় বিক্রি নিয়ে শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা, সেই সাথে বাড়তি করের বোঝা পরিস্থিতি আরও ঘোলাটে করছে, যা স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বড় ধরনের বাধা বলছেন ব্যবসায়ী নেতারা। ব্যাট এআইটি সহ প্রায় আরও 16% অ্যাড হয়েছে, আগে আর ছিল আরও 16%, প্রায় 31% মতন আমাদের ব্যাট এআইটি আসে। 5-10% লোক আপনার কম্পিউটার প্রোডাক্ট হয়তো বা কেনার সামর্থ্য রাখে। স্মার্ট এবং উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, তো সেটা কিছু হ্যাম্পার হলেও আমাদের সেল কিছু কমতে পারে, বাট আমাদের সেল থেমে থাকবে না। খাত সংশ্লিষ্টরা জানান, পরিস্থিতি সামাল দেয়া না গেলে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে হুমকির মুখে পড়বে নানা উদ্যোগ। রাকিব হোসেন আপ্রো, চ্যানেল 24, ঢাকা। আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের আস্তানায় নিরাপত্তা বাহিনীর অভিযানে 8 জন নিহত হয়েছে। এ সময় আটক করা হয় 7 জনকে। বুধবার এই অভিযান চালানো হয়। অভিযানের পর প্রচুর অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। এক টুইট বার্তায় তালেবান শাসিত সরকার মুখপাত্র বলেন, গেল ডিসেম্বরে চীনা হোটেলে হামলায় এই সদস্যদের সংশ্লিষ্টতা ছিল। আইএসকেপি সদস্যদের আফগানিস্তানে আসার পথ সুগম করতেও সহায়তা করে এই জঙ্গি গোষ্ঠীটি। ইরানে সরকার বিরোধী আন্দোলনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার শীর্ষ অভিনেত্রী তারানেহ আদুলিস্তিকে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গ্রেপ্তারের 18 দিন পর গতকাল বুধবার এভিন কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। গেল ডিসেম্বরে ইরানে চলমান বিক্ষোভে জড়িত একজনের মৃত্যুদণ্ড কার্যকরের সমালোচনা করায় গ্রেপ্তার করা হয় এই অভিনেত্রীকে। আলিদুস্তির আইনজীবী জানিয়েছেন, তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তির পরে তার বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। এ ছিল দুপুর 1টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।